হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে 5 তারিখ এবং সকাল, খুব ঠান্ডা, একটা শীতলতম দিন। আজকে আমাদের স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশন হবে, ক্লাস 3 এবং 4 ক্লাসের মধ্যে আলাদা আলাদা, কিন্তু সেই কম্পিটিশনটা আমি অ্যারেঞ্জ করব এবং তারা কেমন ছবি আঁকে আজকে তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা পুরো দেখবে। আজকে ছবি আঁকার কম্পিটিশন হচ্ছে। দিশা, তুমি কি আঁকবে আজকে? দেবাশিস, ওটা কি ঘর হচ্ছে? গ্রামের ছবি, তাই তো? দিশা, ওইটা হ্যাঁ, বেশ। এখন স্কেচ করো, তারপর তোমরা রং করবে। এগুলো কি মেঘ? আর এটা কি রাস্তা? তাহলে বেশ, তুমি আঁকো, স্কেচ করো না আগে। এত তিতলি তো সুন্দর ছবি আঁকছে। তিতলি, ওটা কি জাহাজ হবে? তিতলি দেখি কারখানা। বাহ, এক ঘন্টা তোমাদের সময় আছে। হ্যাঁ, এক ঘন্টা, এক ঘন্টার মধ্যে তোমরা স্কেচ করে নিয়ে রং করবে। রং এনেছো তো? দুটো ঘর বা ছবি আঁকছ? হ্যাঁ, এটা আমার যা মনে হচ্ছে পলিউশন, তাই তো? পরিবেশ দূষণের ছবি আঁকছ। একদিকে কারখানায় বায়ু দূষণ করছে, গাছটা মরে গেছে, আর একদিকে তুমি দেখাচ্ছ যে সুন্দর পরিবেশ, তাই তো? তা সেইখানে তোমার গাছগুলো, ঘরগুলো বেশ সুন্দর ব্রাইট রং করবে। হ্যাঁ, আর এইদিকে যে রংটা আছে এটা একটু ডিসকালার টাইপের রং করবে, যে দূষণে খারাপ হয়ে গেছে পরিবেশ সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, সুন্দর হচ্ছে, খুব সুন্দর। সপ্ত নীল, তোমার তো স্কেচ কমপ্লিট, তাই তো? একটা গ্রামের ছোট পরিবেশ, পিছনে পাহাড় দেখা যাচ্ছে। বেশ, রং করো এবার। নবজিৎ, ওটা কি নদী? গাছের উপর দিয়ে নদী দেখা যাচ্ছে। বেশ, ঠিক আছে, করো। এটা স্কাইলাইন থেকে তোলা মনে হচ্ছে। এটা সানরাইজ, তাই তো? সূর্য উঠছে। বিবেক, স্কেচ কমপ্লিট হলো, ছবিটা ভালো হয়েছে। এটা হচ্ছে সেই কাক নাকি? গরমকালের ছবি, কাক কলসি থেকে জল তুলবে কি করে? নুড়ি পাথর দিয়ে, তাই তো? বেশ, ঠিক আছে, ভালো ছবি আঁকছো তুমি, কিন্তু তোমার সময় হতে হবে। হ্যাঁ, দিশান, তাতে করো স্কেচ। এটা কি হাসর নৌকা নিয়ে যাচ্ছে, এটাও সূর্য উদয় হচ্ছে, তাই তো? সানরাইজ, বেশ। সূর্য, তোমার স্কেচ হতে তো সময় লাগছে, ছবি খুব ভালো হচ্ছে। তুমি কি তাই স্কুলে আসছে? স্কুলের ছবি, হ্যাঁ, বেশ তাড়াতাড়ি করো, তোমার স্কেচ ভালোই হয়েছে। আর এদিকে ইয়ে রাহুল, তুমি আজকে কি আঁকছো?
তুমি ওই পলিউশন পলিউশনের ছবি আছো, বিষয়বস্তু পলিউশন, তাই তো? বেশ আকো ওরটা দেখো করবা করে আবার আমার তো হলো পাতা। দিশা গ্রামের পরিবেশ, একটা গ্রামের মেয়ে মাথায় কলসি নিয়ে জল নিয়ে যাচ্ছে, বা সুন্দর রং করতে হবে সুন্দর করে। হ্যাঁ তোমাদের মোটামুটি কমপ্লিট, তাই তো? দেখি দিশা পিছনে কি হয়েছে। এই রং গাছের রংগুলো কর, গাছের পাতাগুলো রংগুলো কর, বসে আছিস কেন? হ্যাঁ বসে আছিস কেন, দাদি কর। সূর্য ছবিটা বা তাড়াতাড়ি কমপ্লিট করো, ছবি ভালো হয়েছে, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। রাহুল দেখি মাথা সরা, একদিকে পলিউশন বোঝানোর জন্য পাতাটা মরে গেছে, তাই তো, গাছটা মরে গেছে। বেশ তাড়াতাড়ি বা কমপ্লিট করো, ছবি খুব সুন্দর হয়েছে।